আজকের এই নতুন বছরে সবাই নতুনভাবে বই পাবে, সবাই নতুন সেট পাবে বইয়ের, সবাই নতুন বই পেয়ে সবাই বাসায় গিয়ে ভালোভাবে বইগুলো পড়তে পারবে, বইয়ের ঘ্রাণ নেবে সবাই, নতুন বছরের নতুন বই পেয়ে সবাই আমি আশা করছি অনেক খুশি। অভিভাবকরা যারা আছেন তারা যদি তাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখেন, তাদের বাচ্চাদেরকে পুরো বইটা গল্পে বই মতো পড়ার মতো যদি তাদেরকে উৎসাহিত করে, তাহলে কিন্তু আমাদের ছেলেদেরকে একটা ব্যাপক একটা জ্ঞান অর্জন করতে পারবে, যেটা পরবর্তীকালে পরীক্ষার সময় তাদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সাহায্য করবে। ওরা যে শপথ যেটা নেয় সততা সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার জন্য, সেই বিষয়টা আমি উল্লেখ করেছি যে তোমাদেরকে সন্ত্রাসী বিরুদ্ধে কাজ করতে হবে, সুনাগরিক হিসেবে কাজ করতে হবে, সততার সঙ্গে কাজ করতে হবে, সততার বিরুদ্ধে যারা সততা যারা দুর্নীতিবাদ তাদের বিরুদ্ধে তাদের তোমাদের রুখে দাঁড়াতে হবে। এবং আমরা আশা করি এই নতুন প্রজন্ম এই সততা এবং দুর্নীতির বিরুদ্ধে তার রুখে দাঁড়াবে, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, বাংলাদেশ একটা সমৃদ্ধশালী দেশ হবে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনা বাংলা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি। সবথেকে বড় বিনিয়োগ, এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নতুন উৎসাহ উদ্দীপনার সাথে আসলে লেখাপড়ার প্রতি শুধু নয়, তারা যে বাংলাদেশের প্রতি একটা দায়বদ্ধতা তাদের মধ্যে তৈরি হবে, এটি আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সবথেকে বড় বেশি কাজে লাগবে। আসলে শিক্ষাকে সরকার প্রাধান্য দিচ্ছে, এটি বই বিতরণের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে এবং বছরের প্রথম দিনই বইগুলি সবার কাছে প্রচার হচ্ছে। বরিশাল বিভাগে ক্লাস 9 পর্যন্ত বই বিতরণের যে হিসাব আছে তাতে প্রায় 20 লক্ষ ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে 2 কোটি 28 লক্ষ বই ইতিমধ্যে সব বিদ্যালয়ে, এমনকি দূরাঞ্চল যে চোরগুলো আছে সেই সব বিদ্যালয়ে বই পৌঁছে গেছে এবং আজকে সব জায়গায় উৎসবের মাধ্যমে এই বই বিতরণ কার্যক্রম চালু হয়েছে।